আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধারাবাহিক উপন্যাস ঘোড়ায় চড়ে সাগর পাড়ি চতুর্থ পর্বে ইসলামের বিজয় অভিযান নিয়ে আজকের এই পর্ব। আজকের এই পর্বে আমরা বিস্তারিত জানব। কিছুক্ষণ পর বাড়ির বাহির আঙ্গিনা থেকে অনেক মানুষের শোরগোল ও চিৎকার শোনা যেতে লাগল। তা শুনে চমকে উঠে মায়াজ বাড়ির সর্দার দরজার দিকে তাকালেন। এক যুবক দ্রুত বেগে বাড়ির দিকে ছুটে আসতে আসতে চিৎকার করতে করতে বলতে লাগল, সাবধান, সবাই সাবধান, মুসাম্মা বিন হারিসা আসতেছেন, মুসান্না বিন হারিসা আসতেছেন, সাবধান, সবাই সাবধান হয়ে যান। বাড়ির ভিতরে থাকা সমস্ত লোক কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল, ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এলাকার প্রভাবশালী ও প্রচণ্ড ক্ষমতাধর সর্দার হাতেম বিন জাবিয়া। হাতে তুলে নিল এক তরবারি, কিন্তু মুসান্নার মোকাবেলা করার জন্য বা তার আগমন ঠেকাতে সামনে এগিয়ে যাওয়ার সাহস হলো না তার। উদ্বিগ্ন চিত্তে ছুটে বেরিয়ে গেলেন মায়াজ। অন্যান্য সবাই তখন বুকে সাহস ফিরে পেয়ে তাকে অনুসরণ করল। এক মুহূর্তে বাড়ির ভেতরটা খালি হয়ে গেল। বাড়ির বাইরে খেজুর বাগানে সবাই একত্রিত হয়ে ভয়ার্ত কণ্ঠে একজন ঘোড়সওয়ারিকে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো, মুসান্নাকে এখন কোথায় দেখে এলে, তার সাথে কতজন লোক দেখেছ, তুমি কি নিশ্চিত তিনি এদিকে আসতেছেন, অন্য কোনো দিকেও তো তার গন্তব্য হতে পারে। ঘোড়সওয়ারি ব্যক্তি দেহের পূর্ণ শক্তি দিয়ে চিৎকার করে বলল, খোদার কসম মুসান্না আসছেন, অন্য কোনো দিকে নয়, সোজা এদিকেই তার গন্তব্যস্থান, তার সাথে আছেন আরও 300 জন ঘোড়সওয়ারি, সম্ভবত তাদের পেছনে পেছনে ফৌজও আসতেছেন। সে একটু থেমে দম নিয়ে পুনরায় বলল, এই গ্রামের দক্ষিণ দিকে সে উঁচু পাহাড় রয়েছে, তার চূড়ায় উঠে আমি তাদেরকে দেখেছি, মুসান্নার বিখ্যাত সাদা ঘোড়াকে আমি 3-3 বার দেখেছি, তাকে চিনতে আমি মোটেও ভুল করিনি। তলোয়ার উঁচিয়ে চিৎকার করে মায়াজ বললেন, মুসান্নার সাথে যদি 3 জন লোক থাকে ভয়ের কোনো কারণ নেই আমাদের, কিন্তু তার পেছনে পেছনে যদি ফৌজ এসে থাকে তাদের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। নিজ নিজ ঘোড়ার সওয়ার হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়াও সবাই, তীরন্দাজেরা সামনে এগিয়ে গিয়ে অবস্থান নাও, এক মুহূর্ত বিলম্ব করো না কেউ। মায়াজের কথা শুনে সামনে এগিয়ে এলো হাতেম। সবাইকে অভয় দেওয়ার জন্য সে বলল, মুসান্না যদি আমাদের সাথে লড়াই করার নিয়তে এসে থাকে, ফৌজ তার সাথে থাকার কথা, পিছনে নয়। মাত্র 4 জন ব্যক্তিকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদেরকে ধমক ধমক দিয়ে যুদ্ধ থেকে বিরত রাখাই মুসান্নার উদ্দেশ্য, কিন্তু তার কথা তোমরা কেউ শুনবে না। হাতেম একটু থামল, তার কথাই কি প্রতিক্রিয়া হয়েছে সবাই মুখের দিকে তাকিয়ে একটু পর্যবেক্ষণ করলো সে। কিন্তু কোনো বিদ্রুপ প্রতিক্রিয়া দেখতে না পেয়ে প্রবল উৎসাহ নিয়ে সে আত্মবিশ্বাসের সাথে মায়াজের উদ্দেশ্যে বলল, শোনো মায়াজ, মুসলমানরা তোমাদেরকে ভেড়া ছাগল মনে করে এদিকে আসার সাহস করছে, এখন তোমাদের উচিত ওরা যেন এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা করা। তোমার ভাগ্নে বাহাদুরি দেখানোর জন্য এর চেয়ে সুবর্ণ সুযোগ আর পাবে না, তাকে বলো প্রস্তুত হয়ে থাকতে। এর মধ্যে দূর থেকে কেউ একজন বলে উঠল, ওরা এসে গেছে, হুঁশিয়ার সবাই। নিঃশ্বাস বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল সবাই। তারা দেখতে পেল 4 জন ঘোড়সওয়ারিকে। সবার আগে সওয়ারির ঘোড়া সাদা ধবধবে, তাকে চিনে নিতে কারোরই অসুবিধা হলো না। তার মাথায় পাগড়ি, পরনের জুব্বাও ঘোড়ার মতো সাদা। তার তাজা দম ঘোড়া লাফিয়ে লাফিয়ে সম্মুখে এগিয়ে আসতে লাগলো। তীরন্দাজদের সামনে এসে তিনি ঘোড়ার লাগাম টেনে ধরলেন। নির্ভীক চিত্তে এদিক সেদিক তাকিয়ে সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বলে ঘোড়া থেকে লাফিয়ে পড়লেন নিচে। তার সালামের কোনো জবাব না পেয়ে ঘোড়ার লাগাম পিছনের সওয়ারিকে হাতে দিয়ে উদ্দাত্ত কণ্ঠে তিনি বললেন, শোনো মাওয়াজ, আমি তোমার এবং তোমার মেহমানদের জন্য শান্তির পয়গাম বয়ে এনেছি। তীরন্দাজদের পিছনের সারিতে দাঁড়িয়েছিলেন মায়াজ। মুসান্নার কথা শুনে সামনে এগিয়ে এসে বললেন, মুসান্না, তোমার পক্ষ থেকে শান্তির পয়গামের কোনো প্রয়োজন নেই আমাদের, তুমি যে পথে এসেছো সেই পথেই ফিরে যাও। এখানে এসেছি নিজের ইচ্ছাই, ফিরেও যাব নিজের ইচ্ছা অনুযায়ী। তোমার সাধ্য নেই বাহরাইনের কোনো পথ আমার জন্য রুদ্ধ করবে অথবা খুলে দিবে। এছাড়া তোমাদের যুদ্ধের প্রস্তুতিকে আমরা খুব একটা ভয় করি না, সেজন্যই আসিনি। বাহরাইনের মাটিতে বাহরাইনবাসীদের রক্ত ঝরানো আমার কাম্য নয় বলেই আজ আমি তোমার এখানে এসেছি। ইয়েমেনের বিদ্রোহীদের কি ভয়ানক ও করুণ পরিণতি হয়েছে সেই কথা তোমার জেনেছ, ইয়ামামাবাসী ও বনু তামিম কবিলার লোকদের করুণ পরিণতির কথাও তোমরা জানতে পেরেছ। এমত অবস্থায় তোমাদেরকে আমি বলতে এসেছি, দীন ইসলামের ঝান্ডাবাহী যে কাফেলা ময়দানে বেরিয়ে এসেছে তাদের মঞ্জিল হেজাজ থেকে আরব সীমান্তে আরও সম্মুখে। এই পর্যন্ত বলে মুসান্না একটু থামলেন, তার কথা সবাই নীরব ও স্তব্ধ হয়ে গভীর মনোযোগ দিয়ে শুনছে।
মহসিন এতক্ষণ ধরে গভীর পর্যবেক্ষণে দৃষ্টিতে সবার কার্যকলাপ দেখছিল এবং কথাবার্তা শুনছিল। সে আরও কিছু দেখার ও শোনার জন্য নীরব থেকে অপেক্ষা করছে। মোসান্না আবার তার কথা শুরু করলেন, তোমরা আরো শোনো, দীন ইসলামের ঝান্ডাবাহী মুজাহিদগণ অনারবের লৌহ প্রাচীর ভেঙে ফেলতে ঘর থেকে বেরিয়ে এসেছে। আরবদের ক্ষুদ্র কয়েকটা কাঁটা তাদের ঠেকাতে পারবে না। তোমরা এমন এক দিনের বিরুদ্ধে বিদ্রোহ করছো যেদিন আরববাসীকে অপদস্থ আর আধারের বন্দী দশা থেকে মুক্ত করে মানুষের মর্যাদায় আসীন করেছে। তোমরা অন্ধের মতো হয়তো সূর্যের উজ্জ্বল আলো থেকে চোখ ফিরিয়ে রাখতে পারো, কিন্তু সেই আলো রাতকে আর ফিরিয়ে আনবে না। সেখানে আমাদের পূর্বপুরুষদের জন্য জুলুম, নির্যাতন, আধারে ঘুরপাক খাওয়া ছাড়া নসিবে আর কিছুই ছিল না। উদ্বিগ্ন হয়ে মায়াজ তাকালেন হাতেমের দিকে। মায়াজের দৃষ্টি বার্তা বুঝতে পেরে হাতেমে গিয়ে এসে বলল, মুসান্না, তুমি বোকার স্বর্গে বাস করছো। এখানে যারা উপস্থিত আছে তারা কেউই তোমার কথায় প্রভাবিত হবে না, ভয়ও পাবে না। তোমরা বাহরাইনের স্বাধীনতার শত্রু, এরা সবাই তা জানে। জুয়াবাসীকে তোমার সঙ্গীরা আমাদের অবরোধের জালে আটকা পড়েছে, এজন্য তুমি এসেছো শান্তির পয়গাম নিয়ে। কিন্তু তোমাদের সাথে আমাদের সন্ধি করার সময় পেরিয়ে গেছে। এখন মুসলমানদের নির্মূল করার জন্য আমরা প্রস্তুত। এমত অবস্থায় আমার সঙ্গী সাথীদেরকে লড়াই করা থেকে বিরত রাখতে তুমি সক্ষম হবে না। তবে আমি কথা দিচ্ছি তোমায়, অবরোধ দীর্ঘায়িত করব না। তুমি আজ এখানে না এলেও জুয়াবাসীর ময়দানে দুদিন পরেই দেখা দিত তোমার সাথে। এখন তোমাদের ফিরে যাওয়াটাই আমাদের পছন্দ নয়। আমরা চাই কোনো রক্তপাত ছাড়াই মুসলমানরা আত্মসমর্পণ করুক আমাদের কাছে। কিন্তু আমি জানি ময়দানে থাকলে শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত তাদের লড়াই করতে বাধ্য করবে তুমি। সুতরাং যুদ্ধে অংশ নেওয়া থেকে তোমাদের বিরত রাখতে পারলে আমাদের ও মুসলমানদের জন্য কল্যাণ। এই মুহূর্তে 150-200 লোকের তীরের আওতায় রয়েছে তুমি। হাতের অস্ত্র ফেলে দেওয়ার জন্য তোমাকে হুকুম দিচ্ছি আমি। কথা দিচ্ছি লড়াই শেষ না হওয়া পর্যন্ত বন্দি করে রাখা হবে তোমাকে। যুদ্ধের ফলাফলের উপর নির্ভর করবে পরবর্তীতে কী শাস্তি দেওয়া হবে তোমাকে। হাতেমের বৈদ্ধর্যপূর্ণ কথা শুনে প্রচণ্ড রেগে লাল হয়ে গেল মুসান্নার মুখমণ্ডল। অত্যন্ত তাচ্ছিল্যের দৃষ্টিতে হাতেমের দিকে তাকিয়ে তিনি বললেন, মায়াজের বাড়িতে যুদ্ধের ময়দান বানানোর জন্য আমি এখানে আসিনি। মানবাধিকার অর্থ বুঝতে যদি অক্ষম হও তবে তোমাকে বলতে চাই, পালিয়ে যাওয়ার কোনো চেষ্টা আমরা করব না। আমরা এখানে 4 জন লোক, কিন্তু আমাদের অস্ত্র কেড়ে নিতে হলে তোমাদের কমপক্ষে 20 জনের জীবন উৎসর্গ করতে হবে। এই ঘটনার মধ্যেই যুদ্ধ থেমে যাবে ভাবার কোনো কারণ নেই। আমাদের 4 জনের রক্ত ছড়ানোর পরে তোমরা এবং মায়াজের পুরো খানদানের রক্ত তার বদলে আমি যেতে পারবে না। মুসান্না তার কথা শেষ করে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে দৃঢ় পদে সেখানে দাঁড়িয়ে রইলেন। মায়াজের জবাব পাওয়ার প্রতীক্ষা করতে লাগলেন। মর্দে মুজাহিদ মুসান্না বিন হারিসার দৃঢ়তা এবং সাহসিকতায় মহসিন মুগ্ধ হল, তার প্রতি ভীষণভাবে অনুরক্ত হয়ে পড়ল। মহসিন এতক্ষণ কয়েক কদম দূরে দাঁড়িয়ে সবার কথাবার্তা শুনছিল, এবার সে ছুটে এসে মুসান্না আর তীরন্দাজদের মাঝখানে ঢালের মতো দাঁড়িয়ে গেল। মুসান্না ও তার সঙ্গীদের উদ্দেশ্যে মহসিন বলল, আপনারা 4 জন নন, 5 জন, আমিও আসি আপনাদের সাথে। মহসিনের অবাক করা কাণ্ড দেখে তার মামা মায়াজ পেরেশান হয়ে দিমুরের মতো কখনো হাতেমের দিকে কখনো তার সঙ্গীদের দিকে তাকাতে লাগলেন। মায়াজের ছেলে হাকাম এবং তার অন্যান্য আত্মীয়রাও রাগে ঠোঁট কামড়াতে লাগলো। মহাসিন তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে পুনরায় বলল, মামা যান, রোম ও ইরানের মধ্যকার যুদ্ধে অংশ নিয়ে আমি এই শিক্ষাই পেয়েছি, শান্তির পয়গাম বহনকারীর বিরুদ্ধে যারা তরবারি উত্তোলন করে তাদের ধ্বংস কেউ রোধ করতে পারে না। ইরান এই জন্যই ধ্বংস হয়েছে। রোম সম্রাট হেরাক্লিয়াসের সন্ধি প্রস্তাব নাকচ করে দিয়েছিল পারস্য সম্রাট খসরু পারভেজ। মুসলমানদের ব্যাপারে বিশেষ কিছু জানা নেই আমার, কিন্তু মুসান্নার মতো আরও কয়েকজন সাহসী এবং বীরপুরুষ যদি তাদের দলে থেকে থাকে তাহলে তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া হবে আপনাদের জন্য চরম ভুল ও বোকামি। মহাসিনের কথাই খুশি হয়ে তাকে অভয় দেওয়ার ভঙ্গিতে তার কাঁধে হাত রেখে হাসি মুখে মুসান্না বললেন, নওজোয়ান, আমি তোমাকে চিনি না, জানি না তোমার পরিচয় কি, এখানে কি করছো। তবু তোমার সততা, নৈতিকতা, সাহসিকতা, ন্যায় নীতির প্রতি তোমার অঙ্গীকার দেখে আমি মুগ্ধ বিমোহিত। আমি তোমার শুকর গুজারি করছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কল্যাণ করুন, সত্য দিনকে গ্রহণ করার তাওফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, চিন্তার কোনো কারণ নেই। মায়াজের কবিল আর কোনো ব্যক্তি আমার গায়ে হাত তুলতে সাহস করবে না, হাত তুলবে না কা তাদের নিজেদের স্বার্থে, কারণ আমি পানির স্রোতে ভেসে আসা কোনো শেওলা নয়। বাহরাইন আমার পিতৃভূমি, মাতৃভূমি এবং জন্মভূমি, আমার 14 খানদানের বসবাস এই ভূমিতে। আমার গায়ে কেউ হাত তুললে সে হাত অক্ষত থাকবে না, ভেঙে গুড়িয়ে দেবে আমার খানদানের লোকেরা।
তোমাকে আরো বলছি নওজোয়ান, আমি যখন বাতিল দিনের অনুসারী ছিলাম, অন্ধকারে পথ হাতড়িয়ে মরেছি, তখন কোনো মানুষকে পরোয়া করতে চলিনি। আর এখন আমি মহান রব্বুল আলামিনের অসীম দয়ার সত্য দিনের অনুসারী, আলোর পথের পথিক। বাতিল দিনের অনুসারী অন্ধকার জগতের বাসিন্দা এবং মাটির গর্তে বসবাসকারী এসব কীট পতঙ্গকে আমি তোয়াক্কায় করি না। মহাসিনকে আশ্বস্ত করে মোসান্না এবার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লোকদের উদ্দেশ্যে বক্তৃতার ভঙ্গিতে বললেন, আমি এখন ফিরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে জানিয়ে যাই, আমরা শুধু চারজন নয়, আমার কবিলার 500 জওয়ানকে নিয়ে যাচ্ছিলাম জুয়াশির দিকে। পথে খবর পেলাম মুসলমানদের বিরুদ্ধে লড়াইতে অংশ নেওয়ার জন্য এখানে এলাকার সর্দারগণ একত্রিত হয়েছে, সাথীদের পথে দাঁড় করিয়ে এখানে এসেছি। লড়াই করা আমার উদ্দেশ্য হলে এতক্ষণে এখানে তোমাদের সবার লাশ পড়ে থাকত, কিন্তু আমি এই আশা নিয়ে এসেছিলাম যে তোমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারব। আমি চাই মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিদ্ধান্ত গ্রহণের আগে তোমরা সব কিছু ভালোভাবে ভেবে চিনতে দেখবে। মুসলমানদের সাথে যুদ্ধ কিংবা সন্ধি করার জন্য এক সপ্তাহের বেশি সময় তোমরা পাবে না। জুয়াশির নিকট যেসব দিন থেকে বিদ্রোহী মুসলমানদেরকে অপরাধ করে রেখেছে তাদের সাহায্যে মদিনা থেকে ফৌজ রওনা হয়ে গেছে। গতকাল পর্যন্ত বনু তামিম কবিলা ছিল বিদ্রোহী, আজ ওরাই দীন ইসলামের ঝান্ডাবাহী ফৌজের সাথে শরিক হয়েছে। এই বিশাল ফৌজের প্রতিটা সৈনিকের দিলের তামান্না হচ্ছে বিজয় লাভ এবং শাহাদাত বরণ করা। উক্ত ফৌজ এক সপ্তাহের মধ্যে জুয়াশি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এরপরে কি হবে সেই কথা তোমাদের বলে দেওয়ার প্রয়োজন পড়ে না, শুধু বলবো হাতেমের মুখে কখনো আর কখনো যুদ্ধের আহ্বানে শুনতে পাবে না। মুসান্না এক নাগারে অনেকগুলো কথা বলে একটু থামলেন। তার কথার প্রতিবাদে উপস্থিত লোকজনের কারো কণ্ঠ থেকে কোনো শব্দ উচ্চারিত হলো না, এমনকি দাম্ভিক হাতেমের কণ্ঠ থেকেও কোনো কথা বের হলো না। সবাই মন্ত্রমুগ্ধের মতো মুসান্নার কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে। তিনি আবার তার কথা বলা শুরু করলেন, তোমাদের কপাল খারাপ, বাহরাইনের দিন প্রচারের পতাকা উড্ডীন করার সম্মান ও মর্যাদা হাসিল করতে পারলে না তোমরা, কিন্তু আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি মুসলিম বাহিনী যখন ইরানের দিকে এগিয়ে যাবে, রাজকর্মচারীদের হাতে বিধ্বস্ত হবে অনারব জালিম শাসকদের অট্টালিকা, যখন তোমাদের সন্তানেরা ময়দানে অধিবাসীদের পিছনে থাকতে পছন্দ করবে না, আল্লাহর নূরের রশ্মিতে ভবিষ্যতের মঞ্জিল দেখবে আরব পাশে, বাহরাইনের ভবিষ্যৎ আরব থেকে ভিন্ন কিছু নয়। মুসান্না সবার উদ্দেশ্যে তার দীর্ঘ বক্তব্য শেষ করে থামলেন, এবার শুধুমাত্র মায়াজের উদ্দেশ্যে তার বক্তব্য শুরু করলেন। মায়াজ ভাই আমার, ধ্বংসের পর থেকে তোমাকে ফেরাতে এসেছিলাম, আমি তোমার দুশ্মন নই, তোমার ভবিষ্যৎ বংশধররা যখন অতীতের দিকে দৃষ্টি ফেরাবে গর্ব করে তখন বলতে পারবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরববাসীকে আল্লাহর দিনের দিকে ডাকছিলেন, আরব বাহরাইনবাসীও সেই ডাকে সাড়াদানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। উষ্ণ বরভূমিতে যখন খোদার রহমতের বৃষ্টি ঝরছিল, মনের দুয়ার খুলে দিয়েছিল আমাদের পূর্ব সুরীরা, পূর্ব ও পশ্চিমে মুজাহিদরা যখন ইসলামের বিজয় পতাকা উড়াচ্ছিল, আমাদের বাপদাদারাও কোনো কবিলা থেকে পিছিয়েছিলেন না। ইসলাম কোনো নির্দিষ্ট খানদান বা কবিলার ধর্ম নয়, এ হলো এক নতুন এমন দিন যা বরকতময় আর ইনান বিলাতে আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য করে না। দিন ইসলামের বিজয় কোনো কবিলা বা কওমের বিজয় নয়, বরং আরব অনারব সারা বিশ্বের কোটি কোটি ন্যায় পরায়ণ মুক্তিকামী মানুষের বিজয়, যারা জুলুমের মোকাবেলার ন্যায় ইনসাফ, পাপের মোকাবেলায় পুণ্য, ঝগড়া বিবাদের মোকাবেলায় শান্তি ও স্বস্তি, গোত্র ও বর্ণবাদের মোকাবেলায় মানবতা, ভ্রাতৃত্ব আর সাম্যপ্রীতির প্রত্যাশে তারাই ইসলামের বিজয় কামনা করে। তোমরা মানুষ আমার ভাই, এই কারণেই তোমাদের কাছে আমি এসেছি। মানুষের শান্তি ও মুক্তির পথ ইসলাম ছাড়া অন্য কোথাও নেই। আমি দেখতে পাচ্ছি আগামীতে গর্বের সাথে নয়, লজ্জা ও দুঃখের সাথে তোমরা এই দিনগুলি স্মরণ করবে, যে সময় আলোর বন্যার উত্তাল ঢেউ আরবের অনারবের সীমানা ছুঁয়েছিল, সেই সময় অন্ধকার কুঠুরিতে দুয়ার বন্ধ করে পড়েছিলে তোমরা, এজন্য বিবেক তোমাদের দংশন করবে। আল্লাহ তোমাদের হেদায়তের আলোতে সিক্ত করুক, তোমাদের ও পরিণতির অতীতের চেয়ে কল্যাণকর হোক। মহান রব্বুল আলামিনের নিকট এই দোয়া করে আমি বিদায় নিচ্ছি। মুসান্নার ব্যক্তিত্ব ছিল এমনই মোহনীয় যে তিনি কোনো অবিশ্বাস্য কথা বললেও কেউ তার প্রতিবাদ করার সাহস পেত না, সেহেতু তিনি কথা বলার সময় সবাই দৃঢ় বিমূঢ় এবং অভিভূতের মতো দাঁড়িয়ে শুনছিলেন, বেদনা নিয়ে চারিদিকে তাকাচ্ছিলেন হাতেম, কিন্তু কেউ তার চোখের দিকে তাকাতে বা তার সাথে কথা বলতে ইচ্ছুক ছিল না। ফলে মুসান্না দীর্ঘ বক্তব্যে বলা কথাগুলোর প্রতিবাদ করার সাহস হাতেমেরও হলো না। অপর সঙ্গীর হাত থেকে লাগাম নিজের হাতে নিয়ে পরম নিশ্চিন্তে ঘোড়ার সওয়ার হলেন মর্দে মুজাহিদ মুসান্না বিন হারিছা। মহসিন তখন সাহস করে মহাসিনের মুসান্নার দিকে এগিয়ে এলো, নিকটে এসে বলল, আমি মায়াজের ভাগ্নে, ইরানের এক প্রদেশ আমার জন্মভূমি,
ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানার সুযোগ আমি পাইনি। কিন্তু আপনার যদি বিশ্বাস হয় আরবের মৌরচারীদের হাতে অনারবের জালিম রাজা বাদশাদের সুরম্য অট্টালিকা ধূলিসাৎ হবে, তবে আমি আপনার সঙ্গী হব। মুস্কি হেসে মুসান্না বললেন, দীন ইসলামের অনেক নিকটে এসে গেছো তুমি, আল্লাহ তোমায় তার দীনের জন্য কবুল করুন। অন্যায় ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদেরকে তোমায় প্রয়োজন পড়বে। মহাসিন ছুটে গিয়ে নিজের ঘোড়ার বাঁধন খুলে তাতে সওয়ার হলো। মুসান্নাও তার ঘোড়ার বাগ ঘোরালেন। এক বৃদ্ধ সর্দার ঘোড়া হাঁকিয়ে সামনে এসে চিৎকার করে বললেন, মুসান্না, আমার জন্য তাওবার দুয়ার যদি বন্ধ না হয়ে থাকে আমিও যাব তোমাদের সাথে। মুসান্না বৃদ্ধের কথার জবাবে বলে উঠলেন, আমি যদি বুঝতাম যে তাওবার দুয়ার আপনার জন্য বন্ধ হয়ে গেছে এখানে আমার আসার প্রয়োজন ছিল না। শুক্রিয়া, আমার 3 ছেলে এবং কবিলার আরও 20 যুবক এখানে উপস্থিত আছে, এখন ওদেরকে আপনার সাথে নিয়ে যান। খোদা চাহে তো কবিলার অন্যান্য লোকদেরকে নিয়ে 2 মধ্যে আমি জায়গা মতো পৌঁছে যাবো।